আপনি সরকার হইয়া গরিবের পেটে লাত্তি দেন, গরিবের জগত দেন না, কিছু দেন না, কি কারণে? কাম করে ভাত খায়, রিক্সা চালায়, মাতার গাম পায়া হালাইয়া সেই টাকা দিয়া মাল বাচ্চা লইয়া একটু মাল সামানো করছি, সব আপনারা কেন বাঙ্গা লাগছেন, কি কারণে? আমরা মনে করিয়ে দিচ্ছি, যত শ্রাদ্ধ করেন, যত লুটপাট করেন, যত পদ্মা সেতু আর মেট্রো রেল বাঁচান, বাংলাদেশ মির্জাফুরদেরকে আগেও ক্ষমা করে নাই, এখনো করবে না, ভবিষ্যতেও করবে না। নাকি অযৌক্তিক, এটা আমাদেরকে হতাশ করেছে, প্রধানমন্ত্রী এই বক্তব্য আমাদেরকে হতাশ করেছে। দেশের 98% শিক্ষার্থী, 98% মানুষের বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে স্টেটমেন্ট দিচ্ছে, এটা প্রধানমন্ত্রী সত্যি হতাশাজনক। এটা আমাদের, আমরা আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের, আমরা আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা শাহবাগে থাকবো, শাহবাগে অবস্থান করবো, যতদিন লাগে আমরা আন্দোলন করবো। পক্ষ থেকে ব্লকেটে দাঁড়িয়ে গেছেন, সকলকে অনুরোধ জানাবো আপনারা আমাদের সর্বাত্মক সহযোগিতা করেন। কেউ
কারণ বঙ্গবন্ধু যদি 1972 সালের যে সংবিধানে যে তিনি আংশিক ভাবে দিয়েছিলেন, এবং মুক্তিযোদ্ধা যারা ফার্স্ট জেনারেশন তারাই পাবে, তাদের সেকেন্ড জেনারেশন পাচ্ছে এতদিন পাচ্ছে না। এখন থার্ড জেনারেশনে যাওয়া এত বঙ্গবন্ধুর স্বাধীনতার সাথে বিরোধিতা করার সামিল, এবং হাইকোর্টও যে কাজটা করছে যে বলবৎ রাখছে, এটা তো বঙ্গবন্ধুর যে মুক্তিযুদ্ধের যে আমাদের চেতনা ছিল বৈষম্যমূলক একটি সমাজ প্রতিষ্ঠা করার, বৈষম্যকে দেখে উস্কে দিচ্ছে, তাই তো বৈষম্য সৃষ্টি করছে। তো যারাই মুক্তিযুদ্ধের বৈষম্য দূর করার জন্য দেশে স্বাধীন করলো, তাদের পক্ষ থেকে যদি এটা আসে করে, তাহলে এটা আসলে আমাদের জন্য মেনে নেওয়ার মতো না। আন্দোলন করে লাভ নাই।
আপনি হয়তো জানা নেই যে আপনার আপনারও যে কোনো মহলের এটা একচুয়ালি দুচক্র মহলকারে আদালতের হারে বন্দুক ধরে মানে আবার একটা চক্রটাকে ফিরাতে চাই। কিন্তু ছাত্র সমাজ এবং প্রধানমন্ত্রী যেটা বলেছে জানা নেই ছাত্র সমাজ কি করতে পারে, একজন সাধারণ রাষ্ট্রে সাধারণ নাগরিকে সাধারণ শিক্ষার্থীদের সকল দরজা যখন বন্ধ হয়ে একটা দরজায় খোলা থাকে সেটা হচ্ছে রাজপথ। এই রাজপথে ছাত্র সমাজ এই বাংলাদেশের জন্ম দিয়েছে এবং 1952 সালে দেখিয়েছে, 66 দেখিয়েছে, 71 দেখিয়েছে, 2090 দেখিয়েছে, 2018 দেখিয়েছে, 2024 দেখাবে ইনশাআল্লাহ। আন্দোলন করে দাবি পূরণ হবে না এটা যদি ভেবে থাকে তাহলে ভুল ভেবেছে। কারণ আপনারা দেখেছেন শিক্ষার্থীরা কি করতে পেরেছে, 71 সালে শিক্ষার্থীরা কি করতে পেরেছে, আপনারা সবাই ইতিহাস জানেন। এবং আমরা আশা করি আমাদের দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা এভাবে চালিয়ে যাব, সেটা আমাদের পরবর্তী কর্মসূচিগুলো ঘোষণার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখন আমাদের মাঝে কবিতা পরিবেশন করবে সাজাতে সংসার, কেউ আসে দাঁড়িয়ে বা চালাতে সংসার, শাশ্বত শান্তির যারা তারা দুঃখে আসে, অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রকার হয়ে আহ্বানে, কেউ আবার দুঃখবাদ হয়ে যায় মোহরের প্রিয় কোন ধরে, কোন কোন প্রেম আছে প্রেমিককে খুরি হতে হয়, যদি কেউ ভালোবেসে খুরি হতে চান তাই হয়ে যান, উৎকৃষ্ট সময় কিন্তু আজ হয়ে যান, এখন যৌবন তার পিছিয়ে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন তার চিত্রে যাবার তার শ্রেষ্ঠ সময়। একটা নামে ধা একটা নামে ধা আবা খবর রকেট 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 একটা নামে ধা আঠারো হাতিয়া একবার আঠারো হাতিয়া আপনার এখানে এই মিছিলে এই সমাবেশে ছাত্রলীগের অনেক স্টুডেন্ট আছে, অন্যান্য বিভিন্ন ধরনের অনেক শিক্ষক, আমার নাম আনন্দ দত্ত, কারণ আন্দোলন নাম আমার কবিতার নাম একজন মুক্তিযোদ্ধার আমার আগামী প্রজন্ম যদি আমাকে প্রশ্ন করে দাদু সেদিন তুমি আমাদের বোনের কি তুমি এত ভয় পাও, দেশকে শৃঙ্খলে আবদ্ধ রেখে তুমি নিজেকে শৃঙ্খলিত করে রেখেছিলে, সেদিন যদি আমার জন্ম হতো আমার মা বোনের তাই তো বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি, ঘাতকের বুলেট আমার পক্ষ ভেদ করে, আমার উপাধি দিয়েছে বীর মুক্তিযোদ্ধা, আর কি কারণ থাকতে পারে আমার আত্ম আত্মা পরিতৃপ্ত, কিন্তু বলছো তুমি আমাকে শান্তিতে থাকতে সেটা পরিবার নয় ব্যবসা হয়ে নয়।
হাইকোর্টে যে মানে রায় স্থগিত হয় 4 তারিখে, সেই রায় থেকে এই স্থগিত হওয়ার পেছনেও একটা আমরা জানি যে ছাত্রদের যে আন্দোলনটা হয়েছে, জমাট বেঁধেছে, সেই আন্দোলনটা স্থগিত করার জন্য এই রায় স্থগিত করা হয়েছে। আপনারা ভেবেছেন যে এই রায় স্থগিত করলে আমরা দমে যাবো, কিন্তু ছাত্ররা কোনোভাবেই অন্যান্য দাবি মেনে নেয় নাই। আর আমাদের দাবি হচ্ছে 18-এর পরিপত্র পুনর্বহালের দাবি। এই দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এবং আমরা জানি সবসময় ছাত্রদের মানে রাজনীতিকে সবসময় ছাত্র রাজনীতিকে মানে কি করে আমাদের নেতারা যারা আছেন বিভিন্ন এই আন্দোলনকে বিভিন্ন স্টিগমা বিভিন্ন ট্যাগ দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু না, এই আন্দোলন হচ্ছে ছাত্র সমাজের আন্দোলন, এই আন্দোলন হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। আপনারা যে 30% মুক্তিযোদ্ধা কোটা দিয়েছেন সেটার মাধ্যমে শিক্ষার্থীদের আপনারা মুক্তিযুদ্ধ থেকে বিমোচন করছেন, মুক্তিযুদ্ধকে তাদের থেকে এই চেতনাটা হাস্যকর ভাবে উপস্থাপন করছেন। এই মুক্তিযুদ্ধের চেতনাটাকে আপনারা এমন ভাবে উপস্থাপন করছেন যে মুক্তিযোদ্ধার সন্তানরা, মুক্তিযোদ্ধারা, মুক্তিযোদ্ধার নাতি নাতিরা আমাদের বিদ্বেষের সম্মুখীন হচ্ছেন। কিন্তু আমরা চাই না এটা হোক, আমরা চাই যে একটা সাম্যের সমাজ তৈরি হোক। এই সাম্য সমাজ তৈরি হবে তখনই যখন কোটা আমাদেরকে সংস্কার করে 10%-এর মধ্যে আনা, এবং এই সংস্কারের মধ্যে অনগ্রসর জাতি এবং প্রতিবন্ধী কিছুটা নারী কোটা থাকতে পারে, এবং এর মধ্যেই আনা 10%-এর মধ্যে নিয়ে আসা 56% কোটা একটা দেশে, একটা গণতান্ত্রিক দেশে কোনোভাবেই থাকতে পারে না। আমাদের বহির্ভূত
বাংলাদেশ। ওই কথা না মেধা